দেশের বাইরে থেকেও দেশীয় পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এলেন দুই প্রবাসী। কর্মসূত্রে বিদেশে থাকেন পল উপাধ্যায় ও দেবব্রত দাস। আসানসোলের লছিপুরের জনকল্যাণ কেন্দ্রের স্কুলের জন্য আর্থিক সাহায্য করলেন তারা। রবিবার এই উপলক্ষে এক কর্মসূচি নেওয়া হয়। ফিতে কেটে কর্মসূচির সূচনা করেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। মেয়র ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিমেষ দাস, জাকির হোসেন, নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অখিল মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুই প্রবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেয়র। জিও এই কাজটা করছে, পল উপাধ্যায় এবং আমাদের দেবব্রত দাস, আমাদের এখানকার আসানসোলের ছেলে। আমার একজন পল উপাধ্যায় হচ্ছে আমার দাদা, দেবব্রত দাস হচ্ছে অনিমেষ দাসের দাদা। তো তারা বিদেশে গিয়েও যে আমাদের এই অঞ্চলের এখানকার প্রচুর অসহায়, প্রচুর মানে অসুবিধার মধ্যে পড়ে থাকা আমাদের মানুষদের জন্য, আমাদের এখানকার নাগরিকদের জন্য ওনারা যে এগিয়ে এসেছেন তার জন্য ওনাদেরকে থ্যাংকস, ধন্যবাদ। আসানসোল থেকে মহেশ দেব, রিপোর্ট টিভি নিউজ 10।